আলহামদুলিল্লাহ, অবশেষে মাওলানা মামুনুল হক মুক্তি পেল, জামিনে মুক্তি পেল। দর্শক শ্রোতা, গতকালকে রাতে আমি দেখেছিলাম কারাগারের সামনে অসংখ্য মানুষ অপেক্ষা করছিল যে তিনি রাতেই হয়তোবা মুক্তি পাবেন, এবং এর আগে নিউজ হয়েছিল যে এই সপ্তাহতেই তিনি মুক্তি পাবেন। সরকার এক ধরনের ইতিবাচক সাড়া দিয়েছে। দর্শক শ্রোতা, কালের কণ্ঠ, আরটিভি এবং বিভিন্ন নিউজ মিডিয়া অলরেডি নিউজ করা শুরু করে দিয়েছে, তো সেই তথ্যের ভিত্তিতে আমি নিউজটা করতেছি। তো চলেন আপনাদের সাথে একটু কথা বলি যে কিভাবে তিনি আসলে এই পর্যায়ে আসলেন এবং কতটি মামলা হয়েছে এবং শেষ প্রক্রিয়ায় এসে তিনি কিভাবে মুক্তি পেলেন। দর্শক শ্রোতা, কালের কণ্ঠ সূত্র ধরে যদি আমি বলি, এখানে লেখা হয়েছে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। আজ শুক্রবার 3 মে সকাল 10:40 দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দর্শক শ্রোতা, বৃহস্পতিবার রাতে মামুনুল হকের মুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুক্তি মেলেনি। আমি দেখছি অনেক রাত হয়ে গেছে, হয়তো কাগজপত্র বা নিয়মাবলী সব কিছু শেষ হয় নাই। আজকে তিনি যে মুক্তি পেয়েছেন খুবই মানে নীরবভাবে দেখলাম যে তাকে নিয়ে যাওয়া হলো সেখান থেকে, যে লাইভ করা হবে বা কালকে রাতের মতো কিন্তু এত মানুষজন দেখলাম না। তো এখানে বলা হয়েছে যে বিষয়টা নিশ্চিত করেছে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। তার মানে তার মুক্তির ব্যাপারে কিন্তু বৈঠক হয়েছে এবং সেখানে সরকারও কিন্তু ইতিবাচক সাড়া দিছে। বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুল রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক শ্রোতা, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সবচেয়ে আমরা দেখতে পাইছি কিন্তু যে একটি ইয়াতে গিয়ে মানে নিজের স্ত্রী সহ তিনি কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সে তার সেই স্ত্রী তাকে বলল যে না, আমি তার স্ত্রী না বা এই সেই, এবং বিভিন্ন আগের মামলা বা সব মামলা জাগ্রত হয়েছে। তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল, বাংলাদেশের অনেক আলেমুলামাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং একে একে তাদেরকে ছাড়া হচ্ছে। তারা কমপক্ষে অনেকগুলা মামলায় ছিল এবং দীর্ঘদিন যাবৎ জেল কাটিয়ে এসেছে, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু কমে নাই। সবাই কিন্তু আরও বেশি বেশি তারা ওয়াজের ডাক পাচ্ছে এবং মানুষজন কিন্তু সবই বোঝে। তাদের ভালো লাগার মানুষকে কিন্তু তারা ঠিকই দাওয়াত দেয় এবং তাদের মুখ থেকে কিন্তু ইসলামের কথা শোনে। তো ভালো লাগলো, একে একে বড় বড় যারা গ্রেপ্তার হয়েছিল সবাই কিন্তু মুক্তি পেতে যাচ্ছিল বা যাচ্ছে। মামুনুল হকের কথা সবসময় আপনারা বলতেন, তো আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে আরও বলা হয়েছে যে গত 24 এপ্রিল 3 মামলায় তিনি জামিন পান। এ বিষয়ে তার আইনজীবী বলে 2013 সালের মতিঝিল থানায় একটা মামলা হয়, 2021 সালে পল্টন থানায় 2টি মামলায় জামিন পেয়েছিলেন। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 এপ্রিল যেটা বললাম, নারায়ণগঞ্জ সোনারগাঁ থানায় দায়ের করা একটি ওইসব মামলায় জামিন পান, মানে ওই যে স্ত্রীর সাথে যে ব্যাপারটা ঘটছে সেটাও তিনি জামিন পান। তারপরে 5 ফেব্রুয়ারি আরও 2টা মামলায় জামিন পান। মানে আমরা যতবার দেখেছি তার জামিন আবেদন করা হয়েছে এবং এতগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন, হয়তো বা হাজিরা দিতে হবে রেগুলার। তো যাই হোক, তারা আমাদের দেশে যারা ইসলাম প্রচারক আছেন তারা ইসলাম প্রচার করুক। অন্তত বলা হচ্ছে যে 11টি মামলায় জামিনে আছেন তিনি, কম ব্যাপার না, কিন্তু অনেক দীর্ঘ সময় তিনি কাটিয়ে গেলেন। তবে একটা জিনিস দেখা গেল যে অনেকেই শুভাকাঙ্ক্ষী থাকে কিন্তু শেষমেশ সবাই কিন্তু টিকে থাকে না। ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন।